যেটা বলছিলাম বলেছিলাম সকালে ভিডিওটার পর যে আরেকটা ডিটেলস আমি ভিডিও নিয়ে আসব। দেখো, একটা সম্পর্ক সারাটা ক্ষণ সারাটা জীবন লেগে যায় শুধু আগলে রাখতে, শুধু আগলে রাখতে। একটা সম্পর্ক অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, তারপরে গিয়ে একটা সম্পর্কর ভিত মজবুত হয়। সে বিশ্বাসের দিক দিয়ে বলো কি নিজের কি বলবো, সে যে কোনো দিক দিয়ে বলো। আর তুমি একটা সম্পর্কের মধ্যে জড়াচ্ছ মানে তুমি পার্টিকুলার যে সম্পর্কটাকে ভিত্তি করে ওই বাড়িতে যাচ্ছ সেটার সাথে সাথে তার সাথে জড়িয়ে থাকা বাকি সম্পর্কগুলোকেও তোমাকে আপন করে নিতে হয়। সংসার মানে তো আমরা সেটাই বুঝি, তাই তো? কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু এটা অনেকের কাছেই খুব বোঝা হয়ে যায়, খুব বোঝা হয়ে গেছে। সবই এখন জয়েন্ট ফ্যামিলি বলে কিছু নেই, সবটাই নিউক্লিয়ার ফ্যামিলি, যার যারটা তারটা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে তোমরা তাকিয়ে দেখবে কাজের সূত্রে অনেকে এখানে থাকতে পারে না, কাজের সূত্রে কেউ ফ্যামিলিকে সময় দিতে পারে না, অনেক রকম সমস্যা থাকে। তারপরেও কিন্তু একটা সম্পর্ক টিকে থাকে, তারপরেও কিন্তু একটা সম্পর্ক টিকে থাকে। আজকে যখন একজনের স্ত্রী একটা নোংরামি করে বাড়ি থেকে চলে যায়, অ্যাকচুয়ালি না, নোংরামি করে চলে যায় না, আমাদের জিনিসটা না চোখের দৃষ্টিভঙ্গিটা আলাদা হয়ে গেছে, নোংরামি করে চলে যায়নি, সে একটা ছুতো খুঁজছিল, কারণ বাড়ি থেকে তাকে বেরোতেই হতো। সে আজ বেরোয় কি কাল বেরোয়, বাড়ি থেকে তাকে বেরোতে হতো। তারপরে তো ডিটেলসে ভিডিও আরও আসবে, বিয়েবাড়ি যাওয়া হয়েছে, হ্যাঁ অবশ্যই বাড়ি থেকে তাকে বেরোতে হতো, ওটা ছিল একটা ছুতো, কোনো একটা ছুতো দিয়ে বেরোতে তো হবে। সবচেয়ে বড় বাধা কোনটা ছিল জানো? একটা বাচ্চা, ভুলভাল ট্রাই মারা হয়েছিল, এটাই মানে মনের মধ্যে ছিল যে এইখানে থেকে যদি কোনোভাবে চলা যায় চালিয়ে নিতে হবে, এইখানে থেকে যদি পারটা করে দেওয়া যায় তাহলে তো আর অসুবিধার কিছু নেই। কিন্তু এই গ্রামের যে সাদামাটা ছেলেটাকে বলদ ভেবেছিল, সেই বলদটা ওই যে দেখবে আমাদের যখন চাষের কাজে এই যে বলদগুলোকে লাগানো হয়, এরা কিন্তু বেমালুম খালি লাঙল টানে, মাল বয়ে বলদগুলো, হ্যাঁ, কিন্তু যখন খেপে যায় না, ওই শিঙের গুঁতো যখন মারে শেষ, বুঝতে পারছি। এইখানে এই সন্দীপ নামক বলদটিও কিন্তু বেগাল খাটছিল। চ্যানেলের জন্য তো সবাইকে করতে হবে, কচি খুকি নাকি যার মাথায় এত বুদ্ধি, তার স্বামী তাকে চ্যানেলের নাকে দড়ি দিয়ে ঘোরানো কাজ যা চত্ত খুকি একদম গুটি গুটি পায় সেটা মতনই চলছে। যদি এতটাই কচি খুকি হতো তাহলে কিন্তু অন্য পরপুরুষের প্রেমে পড়ে যেত না, আর যদি এতটাই কচি খুকি হতো এখন তো এত এত কচি সেজে ঘুরে বেড়াতে পারতো না, টনটনে নাড়িতে নাড়িতে গায়েন একবারে ঘাঁটে ঘাঁটে বুদ্ধি। হ্যাঁ, সে কিনা বলতে বসে গেছিলো, হ্যাঁ আর কি 10 টাকার চুল্লু খেয়ে আসো, ব্যাস বুকে পিটাও বুকে পিটাও, মানে দুটো ডায়লগ বাইডিতে ফেমাস হয়ে গেছে, একটা সিঁদুর পরা আর সিঁদুর পরা কি জানো, জোর করে কিছু হয় না, জোর করে কিছু হয় না, এই জোর করে কিছু হয় না মালটা মারছে নিজের সোনাদীপ ভাই, ক্যাকাত ক্যাকাত করে লাথি, বাবা হ্যাঁ রে কি রে কি দুর্দশা তোর। ওই যে বলেছিলাম প্রিয়া কমিউনিটিতে দিয়েছিল ওই ভিডিওটা, ওখানে সত্যি কথাটা তোর কি কোন কোন জায়গায় লেগেছিল আমরা বুঝতে পারি, আর কি আমরা বুঝুক আমি বুঝি। ওই যে বলেছিলাম না যে বলক চ্যানেলে পদ উল্টে কাটছিলিস, বাবা এই কথাটা তোর কি অশ্লীল লেগেছে, ভাবিস তোরও পদ নিয়ে কেউ কথা বলে, বাবা ওটা তোর পদ, ও মাই ডগ টাইপস কিছু আছে, মানে কাকতাড়ুয়াকে ওই যে কি বলে ওটাকে কাফতান পরিয়ে দিলে যেরকম হয় এক্স্যাক্টলি লুক লাইক ইউ, এরকমই লাগছিলো। দেখ রোগা নিয়ে আমি বলছি না, কিন্তু তুই একবার ভাব তোর জাটাকে দেখ সীমা দিয়ে, ও কিন্তু বেশ রোগা পাতলায় কিন্তু একটা সৌন্দর্য বহন করে, তুই দেখ ঠিক বলেছিস, এক একজনকে রং দেয় রূপ দেয় না, রূপ দেয় রং দেয় না, তোর রং দিছে রূপ তো একদম ভরে ভরে দিছে। হ্যাঁ যাই হোক সেটা বড় কথা না, সে বড় কথা হচ্ছে বাবা সম্পর্ক মেনটেন করছিস, ওই যে বাবা এইটা নিয়ে বল অবশ্যই বলবো, দাঁড়ো দাঁড়াও একদম ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমাদের এই কচি কৌকি 5 বছর সংসার করে 4 বছরের কচি মালটা এ কিন্তু এইটাই ভেবে বসেছিল, যাক এবার তো কেল্লা ফতে করে কেল্লা ফতে তো করে দিয়েছে তার স্বামী, স্বামী ধইরা ফেলাইছে। এবার স্বামী ধরে নেওয়ার পর তাকে তো জানোই তোমরা, তারপরে তো হিস্ট্রি কী আছে তোমরা তো ভালো করে জানো, কীভাবে বেরিয়ে গেছে আর নোড়া সোঁড়া মোড়া হাতে নিয়ে, কিন্তু বাচ্চাটাকে কাখে নিতে ভুলে গেছে। ঠিক আছে, একজন আমাকে সকালে ভিডিওতে কমেন্ট করছে, দি ভাই বিষাণুকে এইভাবে বসিয়ে থাকার ছবি দেখেছ, আমি তার উদ্দেশ্যে বলবো আরে তোমরা না এখনও বোঝো না বাবা, তোমরা এত ইনোসেন্ট কী করে বলো তো। আমি না আমার এক একটা ভিউয়ার্সকে দেখি, অ্যাকচুয়ালি না তারা ইনোসেন্টের থেকেও বড় কথা, তারা না ভীষণ মায়া তাদের শরীরে, তারা ভয় পায় যে কৃষাণুকে না সে নিয়ে চলে যায়, কারণ কৃষাণু অনেক ভালো আছে, আমিও বলছি কৃষাণু অনেক ভালো আছে। এই যেমন আমার জোনাই, যে যার কাছে ভালো থাকে, আমাদের কৃষাণু কিন্তু বাবার কাছে ঠাম্মির কাছে খুব ভালো আছে, আমার উদ্দেশ্য সেটা না, আমার উদ্দেশ্য ওর মাকে,
যে ওর মা কতটা ছোট লোক, একটা বাচ্চাও হয়তো কোথাও না কোথাও মোচড় মারে মনটা, কিন্তু একটা মায়ের মানছে না। আমি এইটা বলার উদ্দেশ্য ছিলাম। কৃষাণু ওর কাছে যাক, না আমি আগে চেয়েছি, না আমি এখন চাইছি, না আমি আগামী দিনে চাইবো, একটা মা হয়ে বলছি, একটা মা হয়ে বলছি। অনেক সুযোগ ছিল জানো তো, অনেক সুযোগ ছিল ফিরে এসে সংসারটাকে হাল ধরে নেওয়ার, অনেক সুযোগ ছিল। এখনও নাকের ডগা দিয়ে পরপুরুষকে নিয়ে বিয়ে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। তোমরা চোখে কি ঠুলি পড়ে থাকো? বারবার বলতে গেলে বলবে কি একটা মেয়ে স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে? কে বারণ করেছে? কে বারণ করেছে? একটা মেয়ে হয়ে বলবে একটা মেয়ের স্বাধীনভাবে বাঁচার 100% অধিকার আছে, কিন্তু সেই বাচ্চাটা সে কীভাবে বাঁচছে? সেই বাচ্চাটা সে কীভাবে বাঁচছে? তো যথারীতি তারপর তো তোমরা জানো, বেরিয়ে যাওয়ার গল্পটা আলাদা করে তোমাদের বলার কিছু নেই। দালাল ফিট করে সন্দীপকে ছোটো বড়ো কথা বলার সেটা বিষয়টা কিছু নেই। এরপরে বেশ কয়েকদিন যাওয়ার পরে একটা কেস ঠুকে দেওয়া হলো এই সন্দীপের এগেনস্টে, তার গোটা ফ্যামিলির এগেনস্টে, কি 498A কেস। ভাবা যায়, হ্যাঁ, নাকি সন্দীপ ওর ওপর শারীরিক মানসিক অত্যাচার করতো, তারপরেও এই গতরখানা গোদার খাসির মতন গতরখানাও সে বানিয়েছিল। আর এখন তো যা হচ্ছে তার তো কোনো, রাত্রিবেলা ছাবু খাওয়াই তো আমার মা, ব্যাস তারপরেই না আমার ফুল একবারে ডোল হয়ে যাচ্ছে, খালি ফেটে যাচ্ছে না, মানে আমার শরীর ফাটবে না, আমার গাল ফেটে উড়ে যাবে গ্যাস সিলিন্ডারের মতন, এইরকম হয়েছে বিষয়টা। গোদার খাসির মতন চেহারা, অভাগী, রিয়াল অভাগী যদি দেখতে হয় তুই সেইটা, বুঝতে পেরেছিস? অত সুন্দর বাড়ি ঘর তোর, সেটাকে ধরে রাখতে পারলি না, এত অভাগী, তোরে কী বলি বলতো? ও অভিশাপ তো আসে না ভাই আমার মুখ থেকে, কিন্তু কী করবো, তোকে দেখি আর আমার অবাক লাগে যে বাপরে বাপ, পায়ের লোক মানে মাথার লক্ষ্মীকে পায়ে ঠেলে দিয়ে চলে এসছিল, তোর কী দুর্দশা। যাই হোক, ট্রেনে বাসেই সাজুগুজু করে যাও, তোমার নাগর দোলাই দুলেই দুলেই যাও, তাই না? হ্যাঁ পাপা, ঠিক না? হ্যাঁ, এটা আমার জোনায় কিন্তু একদম সব কিছু মানে রপ্ত করছে বিষয়টা আর কি, জানার চেষ্টা করছে। হঠাৎ করে মা মাঝে মধ্যে গলাটা এরকম নরম করে নি, কার সাথে এরকম করে কথা বলছে? কারণ মা তো আমার সাথে কথা বলে, হঠাৎ করে এরকমভাবে ভেতরে কে আছে, এরকমই একটা ব্যাপার। যাই হোক, তারপরে তো তোমরা দেখেছো। এবার বিষয়টা হচ্ছে কেসটা, আমাদের সবচেয়ে বড় আদালত কোনটা জানো? জনতার আদালত, জনগণ। এক তো ভগবানের দরবার, যেখানে তো আমরা বিচার ছেড়েই দিই, আরেক হচ্ছে এই যে আমাদের জনগণের আদালত। আজকে এই যে আমি যে কথাটা লিখেছি না থাম্বনেলে, যে 498A কেসটা সন্দীপ জিতে গেছে, তার মানেটা কিন্তু কোর্ট কাচারির কেসের কথা আমি বলছি না, জনতার আদালতে কিন্তু সন্দীপ জিতে গেছে। ওর কমেন্ট বক্সগুলো দেখতে পাচ্ছ তোমরা, জলজ্যান্ত প্রমাণ, ধিক্কার জানাচ্ছে ওর মতন এক নারীকে, ধিক্কার জানাচ্ছে ওর মতন মাকে। একজন খুব সুন্দর কমেন্ট করেছে যে বিশ্বাস করো, প্রথম থেকে ভাবছিলাম সন্দীপের মতন জঘন্য আরেকটা কেউ হয় না, কিন্তু এখন তো আসল রূপটা তোমার বেরিয়ে আসছে। কেন বুঝছে বলো তো? কারণ যারা সিম্প্যাথি দেখিয়েছিল তারা এটা ভেবেছিল যে মেয়েটা এতটা অত্যাচারিত হয়ে আজকে বেরিয়ে গেছে, আর স্বামীটা ওকে হাটে বাজারে বিক্রি করেছে। কিন্তু যে নিজের মান সম্মান নিজের রেগুলার প্রতি সেকেন্ডে বিক্রি করছে, হ্যাঁ, তাকে বিক্রি করার মানে সাধ্য কার আছে? কে বিক্রি করবে? সে নাকি এক গর্ভধারিণী মা। ও রে আমার গর্ব রে, বাপরে বাপ, বিশাল গর্ব, সুন্দরী রূপসীর সাজও তেমন, সাইজা গুজা সইলা গেল একবারে, এদিকে সাধ্যবাড়ি উতরাতে পারলো না, ও বিয়ে বাড়ির চিকেন পকোড়া হাতে নিয়ে দাঁড়ায় আছে, ক্যামেরাটা কে করছিল? যাই হোক, সেটা তো আলাদা বিষয়। তো এই গেল, আর পেছনে বৌদি একটা করে এরকম ঝটকানি হাসি দিয়ে দেয়, খেতে আদমিতে, আমি তো পেছনে সবসময় ওরে ওই একটাই আদমি, তাও আবার অরাত অরাত ওই একটারই দেখতে পাই। কাকি তো ক্যামেরা দেখে মুখ ঘুরাই নিল, তোর ক্যামেরায় পাগল নাকি, মানুষে আছে তোর ক্যামেরার মধ্যে যে স্বামীর লোকে গড় করতে পারে না? মা গো মা, রক্ষে করো। হ্যাঁ, তাই জনতার আদালতে কিন্তু একদম সন্দীপ জয়ী। 498-এর যে কেসটা মারা হয়েছিল সন্দীপের ওপর, জনতার আদালতে কিন্তু সন্দীপ একদম বিজয়ী। কারণ যে ধরনের কমেন্ট এখন ধবলার কমেন্ট বক্সে আসছে, মানে থুতু দেখছো না দালাল, মিনা দে দে প্যার দে, টিনা থেকে মিনা হয়ে গেছে, বুঝতে পারছো তো ব্যাপারটা? ঠিক এরকম আসল নাম নিতেই পারছে না, নিতেই পারছে না। এই যে মন্দিরা যেভাবে লাথি মারছে, বাবারে বাবারে, মন্দিরা দুটা ইউ আর টু গুড, এক একটা মন্দিরার কমেন্ট চুম্মেশ্বরি কমেন্ট, এই কমেন্টের উত্তর অন্য কেউ দিতে পারবে না। একজন যেন কি একটা অখাদ্য কথা লিখেছে, সেখানে মন্দিরা বলছে এসছেন যখন লাইকটা দিয়ে যাবে না, ও মাই গড টাইপস, একদম আমি কমেন্ট করতে বাধ্য হয়েছি। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে জিতে গেছে জনতার আদালতে। তো সন্দীপের কেস আজকে জজের সামনে, আইনের সামনে কতটুকু কে বেঁচে বেরোবে সেটা আমি জানি না, কিন্তু ভগবানের ওপর ভরসা আছে, সৎপথে থাকলে পরে সেটাও উতরে যাবে, কিন্তু জনগণের আদালতে ও কিন্তু একদম ফ্রেশ। এটা গেল এবার বিষয়, এইবার আসি আমাদের দালাল। কি করুন দশারে তোর, হ্যাঁ রে কি রে, হ্যাঁ পাছা উপুর করে বলক চ্যানেলে, বাবা কি করছিস, গান্ডে পিন্ডে বিরিয়ানি খাচ্ছিস। কারুর যে মনে কষ্ট হলে, কারুর খেতে ইচ্ছা করে না, বাড়িতে রান্নাবান্নাও করতে পারছি না, কিন্তু আমি বিরিয়ানি খেতে পারি, ও মাই ডগ টাইপস, যা ইচ্ছা হবে সেটা খাবো। কে বারণ করছে তোরে? না না, আমি জানতে চাইছি বারণটা তোরে করছে কে, যে আমার যা ইচ্ছা হবে তাই খাবো? এত কিছুর মধ্যে ড্রেস অর্ডার দিতে, বাবা ওটা কী ড্রেস রে, হ্যাঁ
ওতে পরে যাবি, কি ড্রেস ওটা? বাবা তোর স্মলেরও স্মল লাগে। ও মাই ডগস, আমার ডবল এক্সেল থেকে এক্সেল শুরু হয়েছে, একটুখানি কমেছে আর কি, জিম টিম করি, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কি ব্যাপার। হ্যাঁ, আমার নিউরিও টাইমস দাদাটা, যাকে দাদা নো নমস্কার, এই নিউরিও টাইমস দাদাটা একটু এসে চা চেয়েছে। তুই নাকি ফ্যামিলির কেচ্ছা বিক্রি করিস না, কি করছিস ওগুলো? তুই তো দিন রাত্রির ফ্যামিলির কেচ্ছা চুড়ে মারছিস সবাইকে, কি রে? হ্যাঁ রে, হ্যাঁ একটু চা চেয়েছি ভগবান। আমি আমার ভালো চাই, ওই জানো মানে ঘুরে ফেলাইছে চাটা, আরে একদিনই না হয় খাচ্ছে, দে না বাবা, ভীষণ পরিমাণে হেলথ কনসিয়াস, যে এমনই হেলথ কনসিয়াস, খুদ তার তো হেলথ নেই, আমাদের ওই বেরু দাদাটার কি চেহারা মানায় থুইছে, তোর আন্ডারে নাকি এই যে এই বউয়ের আন্ডারে স্বামীরে দিছিল, কি চেহারা ওইটা? হ্যাঁ দিন দিন তো শুকায় যাইতাছে, আর টেনশন হইব না, আমি কি খারাপ চাই তোমার, সত্যি কথা তো, তুই ওর ভালো চাস। হ্যাঁ ও তোর কথা শোনে না তো, তুই আবার বলছিস আমার তো একটাও শোনো না, কি শোনে না রে? তোর কথা যদি না শুনতো তাই তুই ওই বাড়িতে টিকতে পারতিস? তোর মুখটার মধ্যে ধ্যাবার ধ্যাব লাথি মেরে এই পোশাকটা যেটুকু উঁচু আছে ওটা সমান করে দিয়ে তোরা বার করে দিত, বিশ্বাস কর বার করে দিত, যদি তোর সঙ্গ না দিত, তোর কথা না শুনতো। এত কিছু পর কি বেমানের বাচ্চা রে তুই, এত কিছু পরে তুই বলছিস কি, তুমি কি আমার কোনো কথা শোনো? বাবা কি কি শুনবে রে, তুই উঠতে বললে উঠবে, বসতে বললে সেইটুকু তো করে, তুই হাঁকতে বলে হাঁকবে, তুই খাইতে বলে খাইবে, না খাইতে বলে না খাইবে, এরকম ব্যাপার নাকি? বাবা কি সেবা করিস, আবার কী বলি, আরও অনেক রকম স্বামীদের সেবা করে, সেরকম করা শুরু করি, কর না একটু দেখা না সেরকম সেরকম সেবাগুলো কীরকম, মানে স্বামীদের দেখে না এরকম আর কি বলতে চাইছিস, আর কি বুঝতে পেরেছি, দেখা না একটু সেরকম কীরকম হয়। হ্যাঁ তুই ভালো করে জানিস ওই লোকটার জন্য তোর গতিটা হয়ে রয়েছে, ওই লোকটা না থাকলে না তোর মুখে ছ্যাচ্ছ্যাড় করে মুতে দেবে, মুতে লাত মেরে তোকে ওখান দিয়ে বার করে দেবে। ছোটো লোক কোথাকারের, একটা সম্পর্ককে তুই ধরে রাখতে শিখিস নি, তুই লোকের সম্পর্কের মর্যাদা দিবি কী করে, তোর নিজের জীবনে তুই জিরো জিরো, একটা সম্পর্ককে ধরে রাখতে পারিস নি, সন্তানটা ম্যাটারই করে না, ভালোবাসা দিয়ে বুকে আগলে রাখতে পারতিস ওই দুটো মানুষকে, মা বাবা, মা বাবা বলতে বলতে মুখ হাঁপাতো না, তুমি শ্বশুর শাশুড়িকে শ্বশুর শাশুড়ির চোখেই দেখেছো, আর তোমার স্বামীর বাপের বাপ মা হিসাবেই দেখেছো, ওই জন্য নিজের করে উঠতে পারবি, খালি ভাগনাটারই আপন করে ফেলেছিলে, একটু বেশি টাইপস, মানে সুপারির মধ্যে গুঁজে দিয়েছিলে, তাও বেচারা লাইফে প্রথম নারীর মানে স্পর্শ পেয়েছে, শুকনো নারী, ওর কাছে ওই সুপারি একদম বাতাবি সমান হয়ে গেছে, বাবা ওতে দুটো টান মেরে বিপিন বাবু তারা, এরকম ওর অবস্থা হয়ে গেছিলো, বুঝতে পেরেছিস তো? কী আর বলবো বলে, এর থেকে আর ভালোবাসা আসে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, তারা।